فبراير يعني هو برضه مش حاجه الدوي فبراير دوي نيسكي فبراير دوي হোটেল সালো যা আজকে আমরা ব্রেকফাস্ট এবারে কই যেতাম আমরা বলতে তোমার হাউস উঠে হাউস পেটা যে কি কোনা না তোমার গলায় যে দুই শুট দড়লো কারণ কি রে আবা তোমরা ম্যাচিং উইথ দ্য ওয়াদার এবো ম্যাচ করে না নি এই যে মাটি উঠে না মাটি উঠে না সকাল 8:21 রাসেল মিয়ার গলা ভাঙা আমরা বার হইলাম দার্জিলিং এর উদ্দেশ্যে দাঁড়িয়ে আইছিলাম আবহাওয়া কি লান বা ফাইন না নি ঠান্ডা হল না লাগলে হইতো কিন্তু আমি আর কেন আসেন দেখলাম কাদি কই দেবো গাড়ি ঠিক আছে নি বা গাড়ি ঠিক আছে নি ভালো লাগছে না তুমি সবাই তাই আমরা একটু হাতি একটু জমি যাও আমরা কি যাবো মানে দাদা আমাদেরকে কোন কোন জায়গায় নিয়ে যাবেন আপনারা দার্জিলিং টোটাল সব চেঞ্জ করবেন না হ্যাঁ সব জায়গায় দেখবো না দাদার নামটা কি আমার নাম জয় দত্ত ওকে জয় দেব দা আমাদের জয় দেব না জয় দত্ত জয় দত্ত ওকে জয় দত্ত আমাদেরকে ওই যে চা বাগানের মাঝখান দিয়ে নিয়ে যাবেন তাই না হ্যাঁ ওই রোডটাকে কি বলে শুকনা রোড শুকনা রোড কাছে সুন্দর না রাতেল কি দাবা আমার তো সাবটাইটেল নেই ওকে ফাইন 2000 টাকা পেট্রোল ভরিয়ে দিই আমি 2000 টাকা আমরা একটু জায়গা চলে নি 2000 টাকা দার্জিলিং দার্জিলিং পর্যন্ত যায় Thank you.
খালি বাংলাদেশে না খালি তিল্লা হল দেখতাম, তিল্লা ওখান দেখার যাইলাম জয়দেব সাপে আমার সাইট সিং করাইবা দেখি সাইটও কিতা আছে, মন্দির আছে কেন মন্দিরটা দেখিলে ওয়েদারটার জন্য এই জায়গাটা একটু ইচ্ছা আছে অফ বাট ঠিক আছে নিচে একটা রিভার আছে সাউন্ড পাচ্ছে নি মনে হয় কিছুদিন আগে সাত আট দিন আগেই বরফ পড়েছিল রাস্তায় পুরো জ্যাম ছিল সবসময় পড়ে না সবসময় বলতে ডিসেম্বরটাতে একটু চান্সেস বেশি থাকে জানুয়ারিতেও পড়াই গেছিলাম জানুয়ারি পড়ার পরে জানুয়ারিতে তিনবার অলরেডি পড়েছে তিন সাড়ে তিন ঘন্টার জন্য করে রোদ ব্লক হয়ে গেছে বর্ষার সময় বিভারটা তখন দেখতে আরো খুব ভালো লাগছে নদী তো এটাই হ্যাঁ এই যে পাথর যে দেখা যায় ওটা কষ্ট আছে তো ইজি না মোটামুটি খারাপ রাস্তা রাস্তার মিয়া ফার্ম বাড়ো আছে
কিছু আছে ঠিক আছে চলেন। কুয়াশার জন্য বোধ হয় বেশি ভালো দেখা যায় না। Thank you.
নদীয়া মিরিক দার্জিলিং 9 কিলোমিটার রাস্তা। Oye, ahí sí va.
জিতা পড়ি গেস ইটা জায়গা আসলে হে আর তার লগর যে গ্যাং আসিল এরার লাগি আর আমি তো আইসি ছবি তুলার লাগি সেকেন্ড শট নানি সেকেন্ড আগের আসলে মেয়ে ভুল করেছি আমি পিটিও তেমন করছি না হ্যালো যে দিছিলাম নবাব অকল দার্জিলিং আইয়া ইন্ডিয়ার মাঝে সোফার হচ্ছে হাইয়েস্ট এরিয়া আমরা আছি হাইয়েস্ট থাকার কথা লাদাখ 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 হাইয়েস্ট নি এটা তো সেকেন্ড হাইয়েস্ট আমরা ইয়া সা খাইলাম ছোট কাপ দেন না দাম কত ওভিডিও দেখাও রে বাবু যে রই দৌড়ালো করে আসে পারাইতে পারবে কালি আমরা চাপলমল বাইসা দেখ খুব ঠান্ডা ঠান্ডা বলা আছে ঠান্ডা কিলান বা সাবটাইটেল আঙ্গুল দিয়ে দেখাও খুব বেশি হইলে ওলান দেখাও খুব বেশি সাইন দেখাইছেন খুব বেশি বিয়ার প্রোগ্রাম ওর আর আমরা ওই হোয়াইট পেগোডা যেটা দেখাইলাম জাপানিজ ওইটাও তো পাবো তাই না হ্যাঁ হ্যাঁ বন্ধ করে দেবে থাকো কি বাচ্চারা চড়ে ঠান্ডা নেই মাতলে তুমি আমার মাফলারও নিও
আহ দেখিল ঠান্ডা কিছু কম লাগে রে কম আছে মানে ঠান্ডা নাই কিনছে কতটা এ কারণে বুঝা যান না ঠান্ডা আছে কই না নি আমি তো কই না যে উদলই আটা যাইব তেল বেশি তুমি আটো চুপ করো নেবা খান বন্ধ হয়ে গেছ নি রোদ উঠছে আসলে সবচেয়ে সুন্দর সিনারি দার্জিলিং শিব মন্দির দেখলাম এখানে টেম্পারেচার আলহামদুলিল্লাহ পালা পালা বলতে এখানে যদি 2-3 ডিগ্রি থাকে একটা কম আছে আমরা থার্মাল মালে বলে একটু প্রোটেক্ট করব রিসোর্ট বন্ধ আছে ছাগল ওই দার্জিলিং ও মুরগি
দেওয়া কিলান লাগে অভিজ্ঞতা তো নেই হিমালয়ান কিতাই গো Barking deer. Huh? Yes, Sonny, snole padre.
ফিচি ওই টিয়া পাখি কেন ভালো আসেনি আমার এই সিঁড়ি দেখে মনে হয় গেছে জাফলং যে ফাঁদিল বলতে সিঁড়ি দিছে হ্যাঁ দেখছো নি জাফলং ওখান যে নামার সিঁড়ি উঠার সিঁড়ি নতুন দিছে গে দেখি হতো গেলে তোমার আমরা দেশের মানুষ উই আর হ্যাপি ঠান্ডা কেমন লাগে রে ভাইসাব বাপরে আমার মনে হয় সব চিড়িয়াখানার ভিতরে ওগু সবচেয়ে ক্লোজ হ্যাঁ
জ্যাকেল ওপর। ধরে নিবা মহাকাল রেস্টুরেন্ট আইছি দার্জিলিং বেশ চালু পানির মাঝে হাত দিছি পানি নিয়ারলি 8 degrees, 7 degrees, 8 degrees পানি পুরা পুরা বরফ হইয়া বলতে ভালো কেন মানুষ আছে একটু দেখানো চেষ্টা আলু ভাজা হয়ে গেল একটা প্লেট রাইস হয়ে গেল একটা চিকেন বিরিয়ানি হয়ে গেল মহাকাল রেস্টুরেন্ট খাইলাম জানিবা পানির অবস্থা কীটা পানির অবস্থা কীটা
30,000 ধরে রাখ, 30,000 উপরে। সুবিধা লাগে না, সুবিধা লাগেন না। Yeah.
কি ভাই তোমরা আইলা ঢুকতে সময় যে গুণগুণ তো কিছু পাল্লা আছে যে হেরিটেজ কত ঠান্ডা লই আমি একটু কম ঠান্ডা আছে তাহলে আপনি ডিসকাউন্ট হল না তাহলে আপনি ব্রেকফাস্টের টাকাটা ছাড় দিচ্ছে আমার একটু সময় দেবে আর একটা হোটেল দেখে
টিভি নাই, ওয়াইফাই আছে তো? হ্যাঁ আছে তো ওয়াইফাই। নিয়ম দিব রাতের মেয়ে খাওয়াইয়া লোয়াইরা।